আজকে আমি একটা নতুন ব্লগ দিয়ে স্টার্ট করছি আজকে ভোলে বাবার পুজো সেই জন্যে আজকে পুজো থেকে আমি ব্লগটি স্টার্ট করছি আর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এই গরম যা পড়েছে সবাই কি ভালো থাকবে প্রচণ্ড গরম পড়ে গেছে আমরা তো একদম থাকতে পারছি না আর সেই জন্যে আমি আজকে কুলারটা আমি শীতকালে দিনে ভালো করে বেঁধে টেঁধে রেখে দিই তো আমি এবারে কুলারটা বের করে নিচ্ছি তো আশা করি তোমরা দেখো ভিডিওটা ভালোই লাগবে তো এই কুলারটা আমি খুলে টুলে দিয়ে পরিষ্কার করে মুছে দিলাম মুছে দিয়ে কুলারটাতে তো জল ভরতে হবে এটাতে আবার খুব ঝামেলা আছে এসি হলে এইসবে কোনো ঝামেলা থাকে না কুলারে জল ভরো জল পাল্টাও এসবে অনেক ঝামেলা থাকে তো সেই জন্যে আমি তাও দেখলাম প্রচণ্ড গরম পড়ে গেছে তো কুলারটা তো বের করতেই হবে তো আমি কুলারটা বের করে নিলাম পরিষ্কার পরিষ্কার করে নিলাম দিয়ে বালতি দু তিন বালতি জলটা ভরে দিলাম আমাদের এটা বিয়াল্লিশ লিটারের তো আমি দু তিন বালতি জল ভরে দিলাম যাতে চলে যায় দুদিন সেই জন্য আমি জলটা ভরে দিলাম আর ঠান্ডা ঠান্ডা জল মানে কুয়োর জল তো খুব ঠান্ডা থাকে তো সেই ঠান্ডা জলটা ভরলে বেশ এসি মতোই হাওয়াটা লাগে খুব ঠান্ডা আর এই ঠান্ডার হাওয়া খাবো কি মানে শরীর পুরো ফুলে যাবে আমার তো খুব ঠান্ডা লেগে যায় এই কুলারে হাওয়া খেতে গেলে আর যা গরম পড়েছে না নিলেও হবে না ফ্যানও খুব গরম লাগছে তো সেই জন্যে ভাবলাম তাহলে আমি বের করে নিই যখন আছে আর এমনিও তো মাঝে মাঝে চালাতে হবে শীতকালের দিনে তো চালানো হয় না তো শীতকালের দিনে রেখে দিই আর আমাদের ঘরগুলো না খুব গরম খুব বড় বড় তো নয় ছোটো ছোটো ঘর তো সেই জন্যেই অনেক গরম করে আর সত্যি করেই গরমটা এখন খুবই পড়েছে গরম করবে না কেন এত রোদ দশটা দেখে না বাইরে বেরোনো যাচ্ছে না সেই রোদের এত আভা বাবডে মানে ঘরের রুমের মধ্যেই থাকতে পারছি না তো বাইরে সব কাজে যায় তো কত কষ্ট হয় আমাদের তো কত রান্না বান্না করি তাও কিন্তু কত কষ্ট হচ্ছে আর এবং কুলার হাওয়াটা কিন্তু খুব সুন্দর এসি মতোই ঠান্ডা আর ঠান্ডা জল বলে তো আরও ঠান্ডা ঠান্ডা হাওয়াটা হাওয়াটা খেতে খুব ভালো কিন্তু তারপরে যখন ভোগান্তি হবে তখন তো একদম দেখতে হবে না আর যাই হোক এবারে ভোগান্তি হলো কি করব ঠান্ডা তো হাওয়া একটু দিকেও মনে হয় যে হ্যাঁ একটু হাওয়াটা খায় গরমের থেকে একটু বাঁচি হোক সেই তো নেওয়া আর এই গরমকালের জন্যই তো এগুলা ব্যবহার করা হয় শীতকালে তো এইসব ব্যবহার করা হয় না তো শীতকালে এমনিও ঠান্ডা তো এগুলা কী ব্যবহার করব। তো সেই জন্যে আমি জল টল ভরে পরিষ্কার পরিষ্কার করে আমি আবার সাইডে রেখে দিলাম যে রাতে মেয়েরা থাকে ঘরে তো মেয়েরা চালাবে আর আজকে সারাদিন তো পুজো সারাদিনই পুজো চলতেই থাকবে তো আমি এখন করি না উপোস্কা এইটা এই এই করি না এটা মা করে তো সেই জন্যে মা কোনো মন্দির যায় না ঘরে যে আমাদের শিব ঠাকুরের বারো মাস আছে সেটা পূজা করে সেই সেই শিব ঠাকুরে পুজো করবে তো আমি দেখলাম বরকে বললাম মানে ফলমূল আর এনে দিতে তো বর কাজে বেরিয়ে গেছে ওর খুব লেট হয়ে গেছিল আজকে তো আমি দেখলাম মেয়েকে যখন আমি আনতে যাব দশটার সময় তো আমি ফল টল নিয়ে চলে আসবো তো মেয়েকে আনতে গেলাম একটু আগে গেছি তো ফল টল নিচ্ছি কী দাম আজকে ফলের না চিন্তা করবে না ও একদম আকাশোয়া দাম হয়ে গেছে ফল মিষ্টি সব কিছু যাই আমি ফল টল কিনে নিয়ে আসলাম নিয়ে এসে মা পুজো দিচ্ছে স্নান টান করে নিয়েছে কিছু কাচাকুচি ছিল সেগুলোও করে নিয়েছে আর দুজন মিলে এমনি বাসি কাজ তো সেরেই নিয়ে ঘর মোজা থাকে তারপরে ধোঁয়া মোজা তো রাতে করে রাখি যাই হোক জলটা ধরা আছে এসব বাসি কাজ দুজন মিলে করে নিলে রাত্রি হয়ে যায় গিয়ে মা আগে স্নান টান করে নেয় তো করে নিয়েছে যেভাবে পুজো দিচ্ছে আর বাড়িতেই দেবে আমি অপস থাকলে আমি মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসি তো আমি অপস নেই তো মা বললো তাহলে আমি এত রোদে যেতে হবে না আর যেতে পারবো না তাই আমি বললাম যেতেও হবে না মাথা ওতা ঘুরে যাবে তো বাড়িতেই দিয়ে দাও পুজোটা তো মা বাড়িতেই পুজোটা দিচ্ছে এখন একটা ছোট্ট মতো চাকু রেখে দিয়েছি ফলটল কাটার জন্যে তো মা সেই চাকু করে ফলটল কেটে নিচ্ছে সারা বছর তো এমনি খাওয়া দাওয়া হয় একটু ঠাকুরের ফলটল নিয়ে এসে তো পুজো দিলে তো খুবই ভালো লাগে আর বেলপাতা ফুল আনতে গেছিলাম কিন্তু ফুলটা পেয়েছি বেলপাতা যাই হোক ওর কাছে পাইনি ওর বেলপাতা শেষ হয়ে গেছিল তাই ঠাকুরের ইচ্ছা আমি আবার বেলপাতা পেয়েও গেলাম এদিকে আমার রাস্তা দিকে একজন নিয়ে যাচ্ছিল তো ওকে বললাম কিছুটা দাও তো ও দিয়ে দিল। তো যাই হোক ঠাকুরের ইচ্ছা আমি সব কিছু আমার হয়ে গেল তোমাকে বললাম পুজোটা ঠিক করে দাও তো মামনা বসে বসে এখন ছোটো ছোটো এই থালির মধ্যেই ঠাকুরকে খাবার দেয় তো সে থালির মধ্যেই দিচ্ছে আর ঘরে জল দুধ তারপরে কেউ ঘি মধু সব ঘরেই ভোলেনাথকে মাখিয়ে দেবে তো যাই হোক ঘরের ঠাকুর আর মন্দিরে যেয়ে সে একই কিন্তু মন্দিরে পুজোটা দেওয়া হয় কিন্তু দেওয়া হলো না তা কিছু করার নেই তো চলো তোমাদেরকে আমি সব কিছুই দেখাচ্ছি আজকে সারা দিন এই নিয়ে ব্যস্ত আর মা সারাদিনই উপস্থ থাকে আর আমি থাকি না আমার মেয়ে দুটো আমি আর আমার বর জন্যে বান্না করতে হবে যাই হোক বড় আজকে খেতে আসবে না আমরা মেয়ে দু দুজন আর আমি খাবো সেই জন্য আমি কিছু রান্না রান্নাবান্না করে নেব বেশি কিছু করবো না যাই হোক কিছু করে নেব আর মাছ মাংস ডিম করব না পেঁয়াজ রসুন ঠেকাবো না যাই হোক এমনি কিছু করে নিব। এমনি খাবারের অত কোনো ইয়ে নেই কিছু করে নিলেই হচ্ছে মাকে বললাম তুমি এদিকে ঠিকঠাক পুজোটা দাও আমি ওদিকে দেখে নেব তা আমি ওদিকে কেটে কোটে নিব মা এদিকে সব কিছু রেডি করে নিচ্ছে আস্তে আস্তে টুকটুক করে আর সারাদিন দিয়ে এমনি কাজ থাকে একদিন ঠিক করে ঠাকুরকে পুজো দিলে কোনো যায় আসে না টাইম করে দেখ যাই হবে তারপরে দেখা যাবে তো এদিকে বিলাও হয়ে গেছিলো অনেক আমাদেরও টিফিন খাওয়া হয় না সেই টাইমে এখন তো কটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে হোক দিয়ে আর কি বলবো যে আর গরমটাও তো সেরকমই আছে আর আমরা করি যে শ্রাবণ মাসের সোমবারগুলো থাকে সেই সোমবারগুলো আমরা করি তারপরে আরও অনেক আছে যেগুলো সব আমরা করি তো আমি এই পুজোটা এখনও ধরিনি তো মা বললো ধরতে হবে না এখনো যখন ধরিনি তখন ধরতে হবে না আর আমার ইচ্ছা ছিল কিন্তু দুই মেয়ে আছে রান্নাবান্না করতে হবে আর হবে ঘরের সব কাজ আছে তো থাক তাহলে এবছর আমি আর ধরছি না পরে দেখা যাবে তো এই দেখো ফুল বেলপাতা আমি পেয়েছি বেশি পাই নাই যতটুকু পেয়েছি অতটুকুই ঠাকুরের ঠিক পুজো হয়ে যাবে এবং ঠাকুরের ইচ্ছা আছে বলে আমি বেলপাতা পেয়ে গেলাম আর তারপরে আর এদিকে দেখো বা ভোলেনাথকে ঘি মধু মাখাচ্ছে ঘি মাখাচ্ছে এদের তো ঘি মধু দুধ তেলপাতা এরা এতেই তো এদের ভক্ত মানে এদের এতেই তো এদের সন্তুষ্ট তাছাড়া কি আর এদিকে ঘি মধু মাখিয়ে নিল মা ওদিকে এদিকে আকন্দা ফুল নিয়ে এসে মা ঘুরতে যায় সকাল দিকে প্রত্যেকদিন মানে ওয়াক করতে যায় তো তখন প্রত্যেকদিনই ফুল নিয়ে আসে তো আজকে বেশি করে আকন্দা ফুল নিয়ে এসেছে যাতে ভোলেনাথের মালা লাগাতে পারে তো মা দেখুন মালা গেঁথে নিচ্ছে আজকে টাইমটা পুরো পেয়ে গেছে আজকে যা ইচ্ছে তাই করছে মানে রান্না বান্না সেরকম কিছু করতে হচ্ছে না ও বসে বসে ও মালা গাচ্ছে তো মালাটা গেঁথে নিচ্ছে না অনেকগুলো ফুল পেয়েছে তো তাই বললাম তাহলে ঠিক মালাটাও গেঁথে না মালাটা গাচ্ছে আর আমি ওইদিকে অনেক কাজ আছে আমি সেই কাজগুলা সব সেরে নিচ্ছি ও ছোটো মেয়েকে নিয়ে আসলাম ওকে টিফিন করা আছে ওকে মুড়ি চানাচুর দিয়ে দিলাম আর আলু ভাজা আলুর চচ্চড়ি দিয়ে দিয়েছি আর বড়টা ম্যাগি খেয়ে নিয়েছে আমি স্কুলে আনতে গেছি তখনও ম্যাগি খেয়ে নিয়েছে আগেই তো যাই হোক টিফিনটা হয়ে গেছে আর বড় তো আসে নাই বড় আসবে সেই রাতে রাতে ঢুকবে রাতে আবার কিছু লুচি সবজি যাই হোক কিছু বানাবো এগুলাতে মা বলল আমি যে দই নিয়ে এসে সেই দই লস্যি করবো আর মিষ্টি উষ্টি ফলমূল এইসব কিছু খেয়ে এই বেলাটা আমি চালিয়ে দেবো রাতের দিকে কিছু করব। কেন দেখো অপোষ কাপাস করে না এই রান্না বান্না করতে খুব ঝামেলা লাগে আর একার জন্যে তো করতে ইচ্ছাই করে না সবাই মিলে করা হয় তাহলে হয় মা বললো আমি এই টিসিটি খেয়ে চালিয়ে দেবো ঠিক তোমরা আপনার যা করবে রান্না করে নাও তো আমি ওইদিকে তোমাকে রান্না করতে আমি ওইদিকে দেখতে গেছি কাটাকুটি করছি আর মা এখানে মালা গেতেই যাচ্ছে আমি ভাবলাম মালাটা কেঁথে দেব কিন্তু আমি তখন স্নান টান করিনি মেয়েকে সবাই মতো নিয়ে এসেছি তো আমার আর কথা হলো না এদিকেও কাজ ছিল অনেক আর বর থাকলে ওই দিয়ে আসে নিয়ে আসে এইসব ওই করে আমি ওই সব এদিকে যাই না আর সারাদিন তো জানো যে ঘরে হাউসওয়াইফদের কত কাজ থাকে তাও তো অত কাজ করলেও বলে না কী কাজ ঘরে তো শুয়ে বসে দিনটা কাটিয়ে দাও কথা শুনতেই হয় এটা তো শুনতেই হবে আর সংসার তো একটা খুব কি বলবো আমার তো খুব ভালোই লাগে করতে কার কেমন লাগে আমি জানি না কমেন্ট করে জানাবে কেমন লাগে আমার মোটামুটি ঠিকই লাগে ঘরে সংসারে কাজ করি আর করি দিনটা কেটে যায় বেশ আনন্দের মধ্যেই থাকি দুই মেয়েকে নিয়ে বড় মেয়ে কলেজ যায় ওর টিফিন বানাই ছোট মেয়ে স্কুলে যায় ওর টিফিন বানাই এসব নিয়ে আমার সারা দিনটা পেরিয়ে যায় তো কোনো কিছু আর মানে কোনো বাড়িতে যে ঘুরতে গেলাম কোনো কোথাও গেলাম এসব কিছু টাইমই পায় না আর কোথাও দাঁড়াতেও পায় না এমনি টাইম কেটে যায় সারা দিন কাজ করতে আর করতে কোনো জায়গা মানে একটু বাজার যেতে হলো তো বর নিয়ে গেলো এসব আমার খুব দিনটাই ভালোভাবেই কেটে যাচ্ছে যাই তোমাদের আশীর্বাদে আর ঠাকুর আশীর্বাদে যাই হোক হ্যাঁ ভালোই কাটছে তারপর পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে এখন তো যেরকম চলছে চলুক মায়ের দেখো মালা কাঁথা হয়েও গেছে মালাটা বেঁধে নিয়েছে এবারে মালের নাথকে পরিয়ে দেবে আর আমাদের সারা বছরেই বা ভুলনাথের পুজো হয় বাড়িতে মাই করে পুজো অনেক ঠাকুর আছে লক্ষ্মী গণপতি বাপা তারপরে আমাদের তো বিশ্বকর্মা নিয়ে কারবার তো আমাদের গাড়ির আছে তো বিশ্বকর্মারও আমাদের বাড়িতেও পুজো করি আর বিশ্বকর্মা পুজোটা তো আমরা খুব ধুমধাম করে মানাই কেন আমাদের তো গাড়িরই সব কিছু তো গাড়ির ভরসাতে আমরা তো সব কিছু খাচ্ছি দাচ্ছি সবই করছি তো তার পুজো তো আমাদেরকে করতেই হবে তো সেই জন্য আমাদের বিশ্বকর্মা ঠাকুর একটা বাড়িতে রাখা আছে তারও পুজো হয় সব মিলে অনেক ঠাকুর আছে আর বাবা ভোলেনাথের তো আছেই তো আমিও খুব মানি যাই হোক আমার বাবা বলতে তো কেউ নেই আমার বাবা থেকেও না থাকা যাই হোক তোমাদেরকে কী বলবো অনেক দুঃখের কাহানি কিন্তু আমি বাবা ভোলেনাথকে বাবা বলে জেনে এসেছি আর ওকেই মেনে যাবো বাবা থেকেও সেই না থাকা আমার অনেক কষ্টের জীবন যাই আর কিছু বলতে পারছি না তো মা এখানে দিয়ে দিচ্ছে সবাইকে দেখো যে থালিতে যে প্রসাদগুলো সব রাখলো বানিয়ে সব মানে একটা পাটা রেখেছি বেঁধে দিয়েছি লম্বা করে সেই পাটার মধ্যে সব প্রসাদগুলো দিয়ে দেয় কেন ঠাকুরের কাছে কাছে দিলে সেটা এঁঠোর মতো হয়ে যাচ্ছে তো একটা আলাদা করে আমরা পাটা বেঁধে নিয়েছি তো সেই পাটার মধ্যে সব প্রসাদগুলো ওখানে দিয়ে দেয় একটা করে গ্লাসে জল দিয়ে দেয় তো যখন খাওয়া হয়ে যায় কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয় আর ওটা ওটা লাগে না বা বলে না তো ওখানে প্রসাদ দিয়ে দিয়েছে এদিকে মা ধূপ ধরে দিয়েছে প্রদীপ দিয়ে দিয়েছে এসব পুজো আঁকা মাই করে বেশি আমি এদিকে যাই না মা যখন না থাকে তখন আমাকে করতে হয় তখন একটু কষ্ট হয় কেন ঘরের কাজ তারপরে আবার পুজো রান্না বান্না সব একা হাতে তখন করতে হয় তো অনেকটাই কষ্ট হয়ে যায় তো যাই হোক মাকে সেই জন্য আমি কোথাও যেতেও দিই না আরে দেখো এই বাবা ভোলেনাথকে আমি বাঁধিয়েছি আর বাবা ভোলেনাথ দেখো